প্রাক্তন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং রয়েছেন আমাদের সঙ্গে। বিনয়বাবু, আপনার কাছে জানতে চাইবো, এই যে পাহাড়ি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যে এফআইআর দায়ের করা হয়েছে, তার মধ্যে আপনারও নাম রয়েছে, কি বলবেন আপনি? না, এসা হ্যাঁ কি মানে কয় মহিনে সে ইয়ে বাত চল রা থা তো অনারেবল হাইকোর্ট নে জো লাস্ট নাইন্থ অফ দিস অপ্রেল মে জো ডিসিশন দিয়া অর সিবিআই কো উস বেনামি চিঠি পর জো এনালাইসিস করনে কে লিয়ে এক্সামিনেশন করনে কে লিয়ে আদেশ দিয়া ইসকে মে স্বীকার করতা হুঁ অর ওয়েলকাম পি করতা হুঁ অর জো আজ এফআইআর হো গিয়া তো উসি দিন এফআইআর করনে কে লিয়ে বোলা থা আইসি বিধাননগর কো তো ওই কোর্ট কা আদেশ সে হি কিয়া গিয়া হ্যায় মে চাহতা হুঁ কি এ জো ইনভেস্টিগেশন হ্যায় জো এক্সামিনেশন হ্যায় জো ইনকোয়ারি হ্যায় ও ফ্রি অ্যান্ড ফেয়ার হোনা চাহিয়ে পলিটিক্যালি মোটিভেটেড নেই হোনা চাহিয়ে অর জো ভি উসমে আগর কলপ্রিট হ্যায় তো উসকো কানুনি সাজা মিলনা চাহিয়ে লেকিন জো ভি প্রক্রিয়া হো গিয়া ওয়াহাঁ পে টিচার রিক্রুটমেন্ট মে উসকো সারা কা সারা ও দেখনা চাহিয়ে ক্যুঁকি জিটিএ এক অটোনোমাস বডি হ্যায় और इसका सोल अथॉरिटी गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल का एजुकेशन डिपार्टमेंट होता है। जैसे कि पर मिस्टर तमांग, ये जो एफआईआर दर्ज किया गया है ये स्टेट के तरफ से ही किया गया है? किससे? स्टेट के तरफ से ही किया गया है ये? ठीक है, स्कूल ऑफ एजुकेशन डिपार्टमेंट की तरफ से ही किया गया है। इसलिए मैंने लास्ट टाइम जब नाइन्थ में जब ऑनरेबल कोर्ट ने ये आदेश दिया था उसी दिन मैंने प्रेस के थ्रू मैंने वेलकम किया था। मैंने कोर्ट का आदेश का मैं रेस्पेक्ट करता हूँ और इसको इन्वेस्टिगेशन को फ्री एंड फेयर होना चाहिए और पॉलिटिकली मोटिवेटेड नहीं होना चाहिए, ये मेरा रिक्वेस्ट था। और अगर सीबीआई जांच हो या ईडी जांच हो ये होना चाहिए था। और दूसरा सिर्फ एजुकेशन डिपार्टमेंट में नहीं लेकिन बल्कि सारा का सारा दूसरा डिपार्टमेंट भी ऐसा बहुत ऐसा भ्रष्टाचार है, यहाँ पे करप्शन है। तो मैंने कब से 2 साल से मैं कह रहा हूँ कि पहाड़ में भी सीबीआई आना चाहिए, ईडी आना चाहिए। तो इतना तो 2 साल से बोल रहा हूँ ना, तो आना तो मिस्टर तमांग, क्या आप मान रहे हैं कि भ्रष्टाचार हुआ था? हुआ था नहीं, हुआ है। मतलब ये सिर्फ एजुकेशन में नहीं है लेकिन बल्कि सभी डिपार्टमेंट में, सभी सेक्टर्स में पूरा का पूरा करप्शन है, ये तो मैं मानता हूँ। इसलिए मैं वेलकम कर रहा हूँ, यहाँ पे फ्री एंड फेयर इन्वेस्टिगेशन होना चाहिए, सिर्फ एजुकेशन डिपार्टमेंट नहीं लेकिन बल्कि सारा का सारा इलाके पे। जैसे कि सेंट्रल फंड में भी करप्शन है और स्टेट का जो भी फंड है उसमें भी करप्शन है और ये सब देखना होगा, ये तो मैं मानता हूँ। तो सीबीआई और ईडी को सिर्फ साउथ बंगाल में कंसंट्रेट कर रहा है, नॉर्थ बंगाल की क्यों नहीं करते हैं, क्यों पहाड़ में नहीं आते हैं, ये तो मैं कब 2 साल से मैं बोल रहा हूँ। तो आज ठीक है, मेरा नाम आ गया, यस आई वेलकम बिकॉज आई वॉज देयर इन द जीटीए एज अ एडमिनिस्ट्रेटिव चेयरमैन फॉर लास्ट 18 मंथ। हाँ, तो 18 मंथ में मैं जीटीए चेयरमैन में था तो मेरा नाम आ गया, तो मैं वेलकम कर रहा हूँ। तो 18 मंथ में जो भी हो गया तो मैं कोर्ट के आगे बोलने के लिए भी तैयार हूँ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন জিটিএ, আমরা কথা বলছিলাম প্রাক্তন জিটিএ প্রধান বিনয় তামাং ছিলেন আমাদের সঙ্গে, এবং তার তরফ থেকে দাবি করা হলো যাতে পক্ষপাত দুষ্ট তদন্ত না হয়, এবং তার তিনি কার্যত মেনে নিলেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, এবং শুধুমাত্র একটা জায়গায় না, আরও বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে বলে তার দাবি, এবং সেই সমস্ত দুর্নীতিরও তদন্ত হওয়া দরকার বলে তিনি দাবি করলেন। এদিকে এই যে এফআইআর দায়ের করা হয়েছে, সেই এফআইআরের মধ্যে যে নামগুলো রয়েছে তার মধ্যে অন্যতম নাম রয়েছে তৃণমূলের যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যেরও। আমরা তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু তিনি এই বিষয়টিতে নিশ্চিত নন বলে তিনি এই মুহূর্তে প্রতিক্রিয়া দিতে চাননি। এরপরে আমরা এই নিয়ে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারও প্রতিক্রিয়া নিয়েছিলাম, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আদালত ফেব্রুয়ারি মাসে নির্দেশ দিয়েছিল বিধাননগরের ইন্সপেক্টরকে, রাজ্য সরকারের ডেপুটি সেক্রেটারি তারা নিজেরাই হলফনামা দিয়ে বলেছিলেন যে বড় ঘোটালা হয়েছে, রাজ্য সরকার এবং জিটিএ এর মাধ্যমে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির ফলেই ওরকম নিয়োগ হয়েছে। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বিধাননগরের ইন্সপেক্টর কোনো এফআইআর করেননি। আদালতের কাছে এবং আমাদের কাছেও একজন সরকারি কর্মচারী তার নাম উল্লেখ না করে, কারণ নাম উল্লেখ করলে তার তো হয়তো জীবনহানি হতে পারে, তিনি পরিষ্কার করে শিক্ষামন্ত্রী জিটিএ তখনকার চেয়ারম্যান বিনয় তামাং, তৃণমূলের এক ছাত্র নেতা তৃণাঙ্কুর নাকি ভট্টাচার্য,
এদের নাম করে বলেছেন, এরা সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত, অতএব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সে কথারই হয়তো প্রতিফলনে আজকে আদালতের চাপের মুখে পড়ে এই এফআইআর দায়ের করেছেন থানায়। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আদালতের চাপে পড়ে এতদিন পরে এফআইআর করেছে, আদালতে এফআইআর অনেক আগেই করা উচিত ছিল। এইটাই তো আমরা বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, তার যে মেশিনারি, সেই মেশিনারি সম্পূর্ণভাবে পার্টির দলদাসে পরিণত হয়েছে। তারা যে রাজধর্ম যাকে বলে, সেই রাজধর্ম পালনই করছেন না। রাজধর্ম পালন করতে হবে, প্রত্যেক শাসকের দায়িত্ব হচ্ছে রাজধর্ম পালন করা, তার নিজের দলের ধর্ম পালন করা তাদের কাজ না। আমরা এই নিয়ে প্রতিক্রিয়া নিয়েছিলাম তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারেরও, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। চাপে পড়ে মানে বিষয়টা তো এসছে সামনে হাইকোর্টের কেসের মাধ্যমে, এটা তো অস্বীকার করা যায় না। হাইকোর্টে একজন গেছেন, গিয়ে তিনি কিছু চিঠিপত্র দিয়ে বলেছেন জিটিএতে এই এই ঘটনা, একটা চিঠি পাচ্ছি ইত্যাদি। সিবিআই তাদের যে তদন্ত করছিল সেইখান থেকে উঠে এসছে, সেই সব দেখে হাইকোর্ট বলেছিল যে এই যে চিঠি বা সেখানে যে নিয়োগ সেটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য তদন্তের প্রয়োজন। তো সেই জিনিসটা যখন সামনে এসছে তখনই রাজ্য প্রশাসন এবং পুলিশ সেই দিকে এগিয়েছে, ব্যবস্থা হয়েছে। এর আগে কি বিধাননগর থানায় কেউ কি কোনো অভিযোগ করেছিল? না। সুতরাং যদি অভিযোগ না থাকে তাহলে তারা কি করে এফআইআর করবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।